أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم اے বসে বসে কোকিল ডাকে রে সে সুর শুনে মনটা ভরে যায় রে সে সুর শুনে মনটা ভরে যায় রে ওরে কোকিল সুরে সুরে السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الذي قال الله تعالى كل نفس ذائقة الموت قال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا مزرعة الآخرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
চাহার দিল ভাই এই জীবনে আমার নবীর জন্য কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির শাফায়াত পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা তোর পা হারে যাইয়া আল্লাহ ইব্রাহিম নবী জিকির করে, ইব্রাহিম নবী জিকির করে আগুনে বসিয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। অধ্যক্ষের আয়োজিত দলুয়া গ্রামবাসীর উদ্যোগে 13তম দলুয়া বাইতুল ফালা নূরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাস্টার মোহাম্মদ রুহুল আমিন সাহেব, যুবক ভাইরা মুরব্বী বাবারা, স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী ভাইরা, অসংখ্য আল্লাহ আলা রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, পর্দার আড়ালে সম্মানিত হাওয়াতি মস্তুরাত মা ও বোনেরা, রহমানি ওয়া রহমাকুমুল্লাহ, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাবারা আমার, আমি অদম না খানদান নালে গুনেহগার। আসল এরকম একটি তাফসিরুল কোরআন আজিমুশান মিলাদ মাহফিলে ওয়াজ করার মতন এলেম হেলেম জ্ঞান বিদ্যা বুদ্ধি কিছুই আমার নেই। আপনারা দেখতে পাচ্ছেন বয়সও একেবারে হালকা। আমি এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। তারই সাথে সাথে আমরা সেই মহান প্রভুর দরবারে মন ভরে প্রাণ খুলে প্রশংসা করি যে আল্লাহ এই ফেতনার জমিনে, দলুয়ার জমিনে, এই ফেতনার যুগে আল্লাহ পাক এই এলাকার মধ্যে একটি তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেছে। আমরা সেই মহান প্রভুর দরবারে প্রশংসা করব যিনি আমাদের ফেতনার যুগে অসংখ্য আল্লাহওয়ালাদের ধরে ধরে এই তাফসিরুল কোরআন মাহফিল জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করিয়েছে। সকলে সেই মহান প্রভুর দরবারে প্রশংসা করি যার কুদরতের হাতে আমাদের প্রাণ একটি জবানও বন্ধ রাখবেন না। সকলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। এবার চিল্লে বলি আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলি মারহাবা। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন। আমরা সেই আল্লাহকে খুশি করতে চাই কিনা? আমরা এখানে কাকে খুশি করতে বসেছি? আরো জোরে বলুন, কাকে? দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারকে? দুনিয়ার কোন রাজা বাদশাকে?
আমরা আল্লাহকে খুশি করার জন্য বসেছি, আমরা সেই মহান আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? সকলে আবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। বাবার আমার কি তকরির করব আর আপনারা কি শুনবেন? দুনিয়াটাই এখন ফেতনায় ভরে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? কত আর আপনাদের জ্বালাবো, আমরা নিজেরাই এখন জ্বালার মধ্যে আছি। বর্তমান বিশ্বে আজ ইসলাম লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, কথা বলেন ঠিক না বেঠিক? আমি ইতিহাসের ছাত্র, ইতিহাস পড়েছি। এই বিশ্ব ভুবন এক সময় মুসলমান রাজত্ব করত, আজ মুসলমানের হাতে রাজত্ব নেই। যাদের হাতে রাজত্ব রয়েছে এরা ইহুদি খ্রিস্টানের দালাল, কথা বলেন ঠিক না বেঠিক? যার কারণে আমরা হুজুরেরা ঠিক থাকতে পারি, কি বলবো, ইসলামের ভিতর ফেতনা ঢুকেছে। আমাদের মতন লেভাজদারি নামধারী হুজুর না, কিন্তু হুজুর সেজে যে সমস্ত অকর্ম কাজ করে, মানুষের দিল থেকে হুজুরদের প্রতি আস্থা উঠে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? সাধারণ পাবলিক বলে হুজুরেরা এখন কোরআন বিরোধী কাজ করে। আমি আজকে সকলের পায়ে হাত দিয়ে বলবো, এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করবেন, কোন হুজুর কোরআনের সঙ্গে বেইমানি করে না। ভণ্ড মুনাফিকরাই হুজুর শেষে কোরআনের সঙ্গে বেইমানি করে, কথা বলেন ঠিক না? এত কষ্টের কোরআন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে তিনি পাঠিয়েছেন। এই কোরআনের মধ্যে দুনিয়ার কোন রাজা বাদশার কথা নয়, দুনিয়ার কোন রাইটারের লেখা নয়, এই কোরআনের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কোরআন রে বল তোর বাড়ি কোথায়? কোরআন বল ফি লাউহিম মাহফুজ। কোরআনের মধ্যে 30টি পারা রয়েছে, 114টি সূরা রয়েছে। 30 নম্বর পারার মধ্যে সূরার নাম বুরুজ। এই বুরুজের মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন কোরআনের বাড়ি কোথায়। কোরআন বলবে আমার বাড়ি হয়েছে লৌহে মাহফুজে। বন্ধুরা রে আমার, ও কুমিল্লার বাবারা, এটা এমনই একটি কিতাব যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো বিদ্বেষ নাই। পৃথিবীর সব রাইটারের কিতাবগুলি খুলে দেখবেন, সব রাইটারের কিতাবগুলার লাস্ট পৃষ্ঠার মধ্যে রয়েছে পাঠকগণ আমার কিতাব পড়ো, আমার কিতাব জানো,
কিতাব পড়ার পর যদি কোনো ভুল পাও তারপর আমাকে জানাইবা, পরবর্তী সংকলনে আমি সংশোধন করার চেষ্টা করব। এটা এমনই একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা রে হে আমার, ও কুমিল্লার বাবারা বেশি দূর যেতে হবে না, কোরআন খুলো, কোরআন পড়ো। কোরআনের প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, সূরা ফাতিহার পর একটি সূরা আছে, সূরার নাম বাকারা, 286টি আয়াত রয়েছে, আড়াই পারার মধ্যে এই কোরআন শরীফ রয়েছে। বন্ধুরা রে আমার, এই কোরআনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবুল রাইবা ফিহি, সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ বলুন, সুবহানাল্লাহ। এটা এমনই একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আসেনি, এই কিতাবের মধ্যে কোনো ভুল আসেনি। কিয়ামত পর্যন্ত একটি একটি করে আয়াত খুঁজবেন, খোদার কসম করে বলে দিছি, একটি ভুল কোরআনের মধ্যে পাওয়া যাবে না। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আমরা সেই কোরআন মানতে চাই কি চাই কি না, বুঝতে চাই কি চাই কি না, কোরআনের ভাষা বুঝতে চাই কি চাই কি না, কোরআন আমাদের ঘরে থাক আমরা চাই কি না, ডাইন হাত তুলে আল্লাহকে দেখান আমরা কোরআন চাই কি না। মারহাবা বলুন, মারহাবা। বন্ধুরা আমার, তাফসীরুল কোরআন মাহফিল, আগে পবিত্র কোরআনের মর্যাদা বুঝুন, তারপর অন্য অন্য কাজ। কোরআনের সঙ্গে কোন হুজুর বেইবাড়ি করে না, বরস কোরআন ভালোবাসে একমাত্র হুজুরেরাই। এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, হাদিসে কুদসির মধ্যেও আছে, বুখারি শরীফের মধ্যেও আছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই একমাত্র আল্লাহকে ভয় করে আলেম ওলামারাই। চিৎকার মেরে বলুন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সূরা হাশুরের তাফসীর, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারীম পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন, আলা জাবালিল্লা রাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন, জমিনের উপর দিতে চেয়েছিলেন, সাগরের উপর দিতে চেয়েছিলেন, কেউ এই কোরআনের ভার নিচ্ছে না। আল্লাহ পাক বলছেন, জমিন রে তোমার উপর ছেড়ে দিছি আমি আল্লাহর কোরআন। জমিন থেকে, পাহাড় থেকে, সাগর থেকে জবাব আছে, প্রভু গো ও দয়াল আল্লাহ, এই কোরআন আমরা সহ্য করতে পারবো না, কোরআনের ভার আমরা নিতে পারবো না। এই কোরআন আমাদের মাঝে দিও না, কোরআনের ভার আমরা নিতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বুঝে গেলাম গো, এই কোরআন অবশেষে আমার দয়াল নবী মুস্তফার কাছে দিলা। নবী আমার হেরা গুহার মধ্যে ধ্যান
আল্লাহর দরবারে সেজদায় পড়ে রইলেন। নবীজি হেরা গুহায় গিয়ে ধ্যানরত অবস্থায় রইলেন, হঠাৎ করে জিব্রিল আমিন দয়া নবীজির সামনে উপস্থিত হয়ে গেলে। নবীজি হি গো ও মায়ার নবীজি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে পয়গাম নিয়ে আসলাম। নবীজি গো, এই আল্লাহ পাকের পয়গাম শুনুন, মহান আল্লাহ রব্বুল আলামিনের কালা। কোরআনে সর্বপ্রথম সূরা আলাক অবতীর্ণ হয়েছে সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, জিব্রিল আমিন আল্লাহর নবীকে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পড়ুন আপনার প্রভুর নামে, পড়ুন আপনার রবের নামে। ইয়া রাসূলুল্লাহ, যিনি মানুষকে সৃষ্টি করেছে জমাট রক্ত ধারা, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলে, জিব্রাইল, ওয়াহি জিব্রাইল, আমি পড়তে জানি না। জিব্রিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পড়ুন আপনার রবের নামে। আল্লাহ নবী বলতেছেন, ওগো জিব্রাইল, আমি পড়তে জানি না। জিব্রিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ুন আপনার রবের নামে। নবীজি হি গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলাম। নবীজি আপনি পড়ুন। অবশেষে জিব্রিল আমিন আমার নবীকে সামনের দিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে নবী আমার অগ্রসর হইলেন। জিব্রিল নবী সামনাসামনি কাছাকাছি হলো, জিব্রিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি আমার বুকের সঙ্গে মিশুন। নবীজি আমার বুকের সঙ্গে মিশুন, আমার নবী জিব্রাইলের সঙ্গে বুক মিলাইলেন। নবীজিকে জিব্রাইল দুইটা হাত দিয়া চাপ দিলেন। নবীজি আমার চিৎকার মেরে ডাক দিলেন, ও জিব্রাইল, এই যে চাপ তুমি আমাকে দিলা, জিব্রাইল মনে হয় উহুদ পাহাড় আমার বুকের মধ্যে রেখেছো। আল্লাহু আকবার বলো, ও জিব্রাইল, মনে হয় উহুদ পাহাড় আমার বুকের মধ্যে রেখেছো। জিব্রাইল, উহুদ পাহাড় আমার বুকের মধ্যে রয়েছে, আমার বড় কষ্ট হয় গো জিব্রাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাকের কালাম দিচ্ছি, আল্লাহ পাকের কোরআন দিচ্ছি, আজকে সেই কোরআন হাফেজে কোরআনদের বুকে এসেছে। আল্লাহু আকবার বলো। আর বন্ধুগণ, কোরআন নিতে এত কষ্ট, নবীজি আমার বাড়ি চলে গেলেন, নবীজি আমার বাড়ি চলে গেলেন শবে কদরের রাত্রি, পবিত্র কোরআনুল কারীম শবে কদরের রাত্রিতে নাজিল হয়েছে, এই জন্য শবে কদরের দাম অনেক বেশি। কোরআনের কারণে শবে কদরের দাম বেড়ে গেছে। ও কুমিল্লার বাবারা,
আল্লাহর দরবারে যদি এই শুকরিয়ার জন্য কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকো, কোনো দিন এই নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। আমার বন্ধুগণ, নবীজি আমার কোরআন পাইলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। আজকে আমরা নবীর কথা মানতে চাই না, নবীর হাদিস শরীফ শুনতে চাই না, নবীজির সুন্নাত মোতাবেক চলতে চাই না। কথা বলেন ঠিক না বেঠি? আজকে মুসলমান দাড়ি রাখা ছেড়ে দিয়েছে, আজকে মুসলমান টুপি পরা ছেড়ে দিয়েছে, পাঞ্জাবি সুন্নাতি পোশাক পরা ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? মরণ বেশি দূর নয়, মরণ সবার কাছে, কার মরণ কখন হবে কেউ বলতে পারে না। এজন্য একজন কবি বলেছেন, হায়াত লেখা হাতে বান্দা মওয়াত লেখা পায়, যার যেখানে মরণ হবে সে সেখানে যায় বন্ধু হে। কথা বলেন ঠিক না বেঠি? বেশি দূর নয় মরণ, বেশি দূর নয়, আমাদের সামনে একেবারে কাছাকাছি, কেউ বুঝতে পারবে না। মাহফিল শেষে বারি যাব, খানা খেয়ে ঘুম যাব, এবং ফজরের নামাজ মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিবে ফজরের নামাজ পড়তে উঠব, এই কথা কেউ গ্যারান্টি দিবার পারবে না। কেউ আছে? আরো জোরে বলেন, কেউ আছে? কেউ থাকলে হাতটা একটু জাগা। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নবী আমার বাড়ি চলে গেলেন, নবীজির গায়ে জ্বর উঠে গেল। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলে, খাদিজা রে হায় আমার সামনে আয়। ও খাদিজা, একজন আগন্তুক ওই হেরা গুহার মধ্যে আসলেন, খাদিজা গো খুলি যা, ফেটে যায় আর বলতে পারে, আমার ভয় গেছে, আমি নবীজি ভয় পেয়ে গেলাম। খাদিজা রে আমি নবীজির গায়ে মনে হয় জ্বর এসেছে। বন্ধুরা রে আমার, নবী আমার মা হারা বাবা হারা, এতিম নবী হেরা গুহায় যাওয়ার পর আর সঙ্গী সাথী নাই, চাচা আবু তালেব নাই, মা খাদিজাতুল কুবরার কাছে কেঁদে কেঁদে বলে, বিবি খাদিজা রে কে যেন হেরা গুহার মধ্যে এসেছে। ও খাদিজা আমি নবীজির কাছে এসে বলে পড়ো, আমি বলি পড়তে জানি না, আমাকে একটা চাপ দিয়েছে, এমন জোরে চাপ দিছে গো মনে হয় আমার পাজুরির হাড্ডি বুঝি ভেঙে গেছে। খাদিজা রে বহুত পাহাড় আমার বুকের উপর রেখেছে মনে হয়। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খ্রিস্টানের পাদ্রি থেকে জানতে পাইলাম, ও মায়ার নবীজি, আপনার কাছে জিব্রাইল আসবে, কোরআন আসবে, নবুয়াতের ফল আসবে, নবুয়াতের ঘোষণা আসবে। নবীজি গো চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আপনার কাছে মহান আল্লাহর কালাম এসেছে। মা খাদিজাতুল কুবরা নবীজিকে সান্ত্বনা দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কান্নার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, এই তো রিসালাতের বাণী আপনার কাছে চলে এসেছে। আর বন্ধুগণ, কোরআন নবীকে ভালোবাসে, আজ আমরা মানুষ হয়ে নবীকে ভালোবাসতে চাই না, মানুষ হয়ে নবী বিরোধী, অলি বিরোধী, কোরআন বিরোধী, নামাজ বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহওয়ালা বিরোধী, হুজুর বিরোধী কথা বলি। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ,
আল্লাহর নবীর গায়ে জোয়ার উঠে গেল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গায়ে একটা কম্বল জড়াই দিলেন। দেখেন নবী যখন হেরা গুহায় ছিলেন, কোরআন হেরা গুহায়, নবীজি যখন মক্কার জমিনে খাদিজার ঘরে, কোরআন খাদিজার ঘরে, নবী যখন আয়েশার ঘরে, কোরআন আয়েশার ঘরে যায়, নবী যখন উহুদের ময়দানে, কোরআন উহুদের ময়দানে যায়, নবী যখন তায়েফের ময়দানে, কোরআন মাজিদ ও তায়েফের ময়দানে যায়, নবী যখন মদিনায়, কোরআন ও মদিনায় যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে কম্বলওয়ালা নবী, নবীকে ডাক দিলেন কম্বলওয়ালা নবী, আল্লাহর কাছে বড় ভালো লেগেছে আমার নবীজিকে আল্লাহ ডাক দিছে মুজাম্মিল নাম দিয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হলো আল কোরআনের শ্রেষ্ঠতম কাহিনী। কোরআন এইভাবেই নাজিল হয়েছে। কোরআন যখন নবীজি আমার পড়তো, কোরআন যখন নবীজি মানুষের কাছে পাঠ করে শোনাইতো, আবু জাহেল, উতবা, সাইবা সকলে মিলে তিরস্কার করতো মুহাম্মাদের বানানো কথা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী চ্যালেঞ্জ করে বললেন, একটা কথাও আমার বানানো কথা নয়, যদি কেউ থাকো আমার সঙ্গে চ্যালেঞ্জ করো। ছোট্ট একটি সূরা খানায় কাবার দরজা এলাকা, ইন্না আতাইনা কাল কাউসার, পৃথিবীর সব কবিরা, মক্কার সব কবিরা একত্র হইলেন, এই আয়াতটাকে ব্যঙ্গ করে অন্য একটা আয়াত বানাইবেন, এই আয়াতের সঙ্গে মিলাইয়া অন্য একটা আয়াত লাগবেন। তারা লিখতে পারেনি, এত কবিরা চেষ্টা করলেন, কবিরা চেষ্টা করার পরও কোরআনের আয়াতের সঙ্গে মিলানো যায় না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার তম চেষ্টা করো পবিত্র কোরআনকে, পবিত্র কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুরা আমার, নবীজি কোরআন পড়তে আবু জাহেল, উতবা, সাইবা সকলে মিলে নবীজির বিরোধিতা করত। মুহাম্মদ নামে মক্কার জমিনে একটি পাগল এসেছে, নাউযুবিল্লাহ বলেন, সারাদিন বিরোধিতা করত। কিন্তু নবী আমার সাহাবা কেরাম নিয়ে যখন রাতের আধারে কোরআন পড়ত, আবু জাহেল, উতবা, সাইবা লুকাইয়া লুকাইয়া গাছের আড়ালে বসে বসে শুনত। আবু জাহেল গাছের আড়ালে, উতবা এক পাশে, সাইবার এক পাশে, নবী আমার কোরআনের শিক্ষা দিচ্ছে। আজকে মুসলমানের ঘরে কোরআন নাই, কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলুন। সকালবেলা আগেরকার জমানায় দেখতাম মক্তবে বাচ্চারা কোরআন নিয়া, সেফারা নিয়া মক্তব, মসজিদ, মাদ্রাসায় যাইতো, কথা বলেন ঠিক না বেঠি? এখন সকাল হলে দেখা যায় বইয়ের গাঠি পিছনে নিয়া যায় কোচিং সেন্টারে, কথা বলেন ঠিক না? একটা কোরআনের শিক্ষক 20 টাকা 50 টাকা বেতন নিয়ে কোরআন শিখায়, কিন্তু কোরআন শিখতে চায় না। ইংরেজি শিখায়, অঙ্ক শিখায়, বাংলা শিখায়, শিখাও কোনো অসুবিধা নাই, শিখতে থাকো, কিন্তু কোরআন তো কম্পালসারি থাকতেই হবে। রাসূল বললেন, যার দিলের মধ্যে কোনো কোরআন নাই তার পুরা ঘরটাই যেন খালি। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আমরা সেই পবিত্র কোরআনে কারিম পড়তে চাই কি চাই না? আমার বন্ধুগণ, এজন্য কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস শরীফ পড়তে হবে। স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মাদ্রাসায় পড়েন,
অসুবিধা নাই, কোরআন ভালো করে শিখবেন, কোরআন পড়বেন, দেখবেন এই কোরআনের মধ্যে মানব জীবনের সব ফয়সালা চলে এসেছে। আমার বন্ধুগণ, সকাল বেলা হুজুরেরা মাইকিং করো, কোনো বক্তব্যে ছাত্র পায় না। দেখা যায় আমার দেশের মা বোনেরা সকাল বেলা সুন্দর শাড়ি পরে সেন্ট লাগাইয়া, বাচ্চাকে আতর সেন্ট লাগাইয়া যায় ওই সেন্টারে, কোচিং সেন্টারে যাচ্ছে, কোথায় কেজি স্কুলে, আর যদিও বা মক্তবে পড়ায়, প্রসাব করেছে, কাপড় পরিষ্কার করে নাই, ময়লা কাপড় নিয়া কোরআনের মাদ্রাসায় পড়তে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? আজকে মুসলমানদের সজাগ থাকতে হবে, সুচার হতে হবে। আপনার ছেলে কোথায় যাচ্ছে, কোথায় থাকে, কোথায় খেলে, কোথায় ঘুম যায়, কোথায় পড়াশোনা করে, আপনার থেকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা রে আমার, উতবা এক পাশে, সাইবার এক পাশে, আবু জাহেল আর এক পাশে, কেউ কাউকে দেখে না, সারাদিন কোরআনের বিরোধিতা করে, কিন্তু রাত্রি যখন হলো লুকাইয়া লুকাইয়া তিনজন তিন দিকে বসে বসে কোরআন শুনে। নবীজির কোরআন শিখানো যখন শেষ হতো, তিনজন একদিক থেকে বের হতো, তিনজন তিন দিকের কাছে ধাক্কা খেত। উতবা বলে, ওগো আবু জাহেল, ওগো সাইবা, আমরা তো সারাদিন বিরোধিতা করলাম গো, সারাদিন কোরআনের বিরোধিতা করলাম, এখন কেন কোরআন শুনতে এসেছো? আবু জাহেল বলে, সাইবারে উতবারে, কোরআনের বিরোধিতা করি রাজনীতির কারণে, কিন্তু ভাতিজা মোহাম্মদ কোরআন পড়ে, এত মধুর কোরআন, এত সুন্দর লাগে কোরআন শুনতে, এই কোরআন নিশ্চয়ই ভাতিজার বানানো কোরআন নয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান রাজনীতির কারণে কোরআনের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার কথায় কোনো ভুল আসেনি বাবা? আরো জোরে বলুন। আমার বন্ধুগণ, এজন্য কোরআন মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন যারা মানবে তারাই হলো মুমিন, কোরআন যারা মানবে না তারা মুমিন নয়, তারা হলো বেঈমান, তারা হলো মুশরিক, তারা হলো কাফের। বলুন আমরা এই পবিত্র কোরআন মানতে চাই কিনা? বন্ধুরা রে আমার, এই কোরআনের মধ্যে সুরা মুমিন আছে, সুরা কাফিরুন আছে, আবার সুরা মুনাফিকও আছে, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ মুমিনের কথা বেশি বেশি বলেছে। আমার বন্ধুগণ, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কোনো কাফেরদেরকে ডাক দেননি, আল্লাহ কোনো বেঈমানদেরকে ডাক দেননি, আল্লাহ কোনো মুনাফিকদেরকে ডাক দেননি, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। বুঝা যায় মহান আল্লাহ ঈমানদারদেরকে ভালোবাসে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? একটু সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের দিকে যারা তারা সামনে চলে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা আছে সামনে চলে আসুন, আল্লাহ আল্লাহ। ডাকলে আমায় মন ভরিয়া, ডাকলে আমায় গুনা পাবি মা,
বান্দা আল্লাহ আল্লাহ পিছনে যারা আছেন সামনে চলে আসুন আমরা একটু সামনে চলে আসি একাত্র করে বসি একটু সামনে চলে আসুন আল্লাহ খালি জায়গাগুলো একটু বন্ধ করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বন্ধুরা রে আমার ও দলুয়া গ্রামবাসীর বাবারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিকদেরকে ডাক দেননি কোন বেঈমানদেরকে ডাক দেননি কাফেরদেরকে ডাক দেননি আল্লাহ ডাক দিয়েছেন মুমিনদেরকে কাদেরকে জোরে বলুন কাদেরকে ওই আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে চাই কি চাই না কারা কারা চান না হাত তুলে দেখা মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলো আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওহে ঈমানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমার আহাল পরিজনদেরকে বাঁচাও আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কাদেরকে বাঁচতে বলেছেন আরো জোরে বল কাদেরকে প্রথমে নিজেদেরকে বাঁচতে বলেছেন কথা বলেন ঠিক না বেটে প্রথমে নিজেদেরকে বাঁচতে বলেছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আহাল পরিজনদেরকে বাঁচাতে বলেছেন আমার বাবারা এখন আমরা কিন্তু নিজেরাই বাঁচতে চাই পরিবার পরিজনদেরকে বাঁচাতে চাই না কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি স্ত্রী আমার বেপর্দায় চলে স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে মার্কেটের মধ্যে চলে কথা বলেন ঠিক না বেঠে আছে না নাই আপনাদের এলাকায় না থাকলেও কিন্তু আমাদের এলাকায় আছে সংশোধন করার চেষ্টা করি বন্ধুরা আমার ছেলে নামাজি পাক্কা হাজি আলহাস মাওলানা কিন্তু ছেলে টনটনাটন হাজি দুলাল মিয়া নামাজ পড়ে না মসজিদ চেনে না কথা বলেন ঠিক না বেঠে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজে নামাজ পড়লে হবে না স্ত্রীদেরকে পড়াতে হবে ছেলেদেরকে পড়াতে হবে মেয়েদেরকে পড়াতে হবে কিন্তু আমরা এখন নিজেরা নামাজ পড়ি কিন্তু ছেলে মেয়েদেরকে নামাজের তাগিদ আমরা দিতে চাই না আমার বাবারা আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ছয়বার মৃত্যুর কথা বলে দিয়েছেন ছয়বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিং দাইকাতুল মাউত কথা বলেন ঠিক না বেটি আরো জোরে বলেন ঠিক না বেটি মৃত্যুর হাত থেকে কিয়ামত পর্যন্ত কেউ বাঁচতে পারবে না জোরে বলুন পারবে আরো জোরে বলুন পারবে আমরা পারবো হাজার চেষ্টা করলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেক প্রাণী মরণশীল মৃত্যুর হাত থেকে একটি প্রাণীও বাঁচতে পারবে না এমনকি যিনি মৃত্যুর দূত তিনিও কিন্তু মৃত্যুবরণ করতে হবে তার আজরাইল কে হবে তার নিজের জান কবজ নিজেই করবেন সমস্ত প্রাণী যখন ধ্বংস করা হবে ফেরেশতাদের জান যখন নেওয়া
আল্লাহর কাছে বলবে, প্রভু তোমার সব মাখলুক এখন আমি ধ্বংস করে দিয়েছি, জান ছিনিয়ে নিয়ে তোমার কাছে দিয়ে দিয়েছি, ওগো আল্লাহ সব তোমার ঘোষণা অনুযায়ী হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আজরাইল নয়, এখনো কিন্তু শেষ হয় নাই। আমি আল্লাহ বলেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। আজরাইল রে, তুমি কি সেই প্রাণীর মধ্যে পড়ো না? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ রে মোহাম্মদ নবীর উম্মত থেকে কিয়ামত পর্যন্ত সকলের জান কবচ আমি নিজে করেছি, প্রভু গো আমার জান কবচ কে করবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল এই তো এসেছো আসল কথায়, তোমার জান কবচ তোমার নিজের করতে হবে। আজরাইল ডাক দেয়া বলে, আল্লাহ ও আল্লাহ আমি নিজে কেমনে নিজের জান কবচ করব? আমার আল্লাহ বলে, আজরাইল রে সারা জীবন সকলের জান কবচ করেছো, আল বিদা ওয়ান নেহায়ার কিতাবের মধ্যে এসেছে রাইটার আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহ কিয়ামতের শেষ দিনের ঘটনার কথা লেখা হয়েছে, আজরাইল আল্লাহর দরবারে কান্না করবে, হগো আল্লাহ আমার নিজের জান কবচ আমি নিজে করব। আল্লাহ বলেন, হ্যাঁ তোমার করতেই হবে, তোমার নিজের জান কবচ তোমার করতে হবে, তোমার নিজের জান তোমার বের করে আমার আল্লাহর হাতে দিতে হবে। আজরাইল আলাইহিস সালাম নিজের জান কবচ নিজেই করবে। হাদিস শরীফের ভিতর এসেছে, ওই আজরাইল যদি পৃথিবীর মানুষগুলা সবাই জীবিত থাকতো গো, ওই সময় যদি আজরাইলের জান কবচ আল্লাহ নিজে করত, তামাম পৃথিবীর মানুষ তার চিৎকারে সকলের প্রাণ বাহির হয়ে যেত। আল্লাহু আকবার বলুন। বন্ধুরা আমার, বোঝা যায় মৃত্যুর হাত থেকে কেউ কেউ বাঁচতে পারবে না। এজন্য আমার বাবারা আল্লাহ রব্বুল আলামিন বারবার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, নামাজের কথা বলেছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 82 বার পর্যন্ত আল্লাহ নামাজের কথা বলে দিয়েছে। আর জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর নামাজ চাই কি চাই না? ডান হাত তুলে দেখান, আমরা নামাজ চাই কি না, রোজা চাই কি না, হজ চাই কি না, যাকাত চাই কি না, মা বোনদের পর্দা চাই কি চাই না? আপনাদের চেহারা দেখে আমার মনে হয় আপনারা এগুলা চান না, কারণ কতক্ষণ বাদে বাদে একজন একজন করে চলে যাচ্ছে। আপনাদের কোরআনের আলোচনা শুনতে কি খারাপ লাগে? আরো জোরে বলুন, কোরআনের আলোচনা শুনতে খারাপ লাগতো কার? আবু জাহেলে, উদ্বা, সাইবা, আপনারা কি আবু জাহেলের দলে নেই? আরো জোরে বলুন, আমরা হয়েছি আবু বক্করের দলে, আমরা হয়েছি ওমরের দলে। কথা বলেন ঠিক না বেঠি? এলাকায় একটি জান্নাতের বাগান হয়েছে, মনে হয় কাজটি আপনাদের ভালো হয় নাই, পছন্দ হয় নাই। এখানে যাত্রা গান হইলে ভালো হইতো, শিল্পী মমতা চাইলে ভালো হইতো, আয়ুব বাসু আইলে ভালো হইতো, আমার তো মনে হয় তাই হইতো। আজকে আফসোস লাগে, কোরআনের দাওয়াত দেওয়ার পরও
বিনা টাকায় টিকিট ছাড়া দাওয়াত দেওয়া। মাহফিলে আসলে কোনো টাকা দেওয়া লাগে, টিকিট কাটা লাগে? কিন্তু আমরা বসতে চাই না, শুনতে চাই না। আমাদের অন্তর থেকে কোরআনের প্রেম, নবীর প্রেম, হাদিস শরীফের প্রেম, নামাজের প্রেম, আল্লাহর প্রেম উঠে যাচ্ছে একমাত্র সুদ আর ঘুষে। কথা বলেন ঠিক না? আমাদের অন্তর কালা হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। মৃত্যু বেশি দূর নয়, আমাদের কাছেই চলে এসেছে। নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে বড় চালাক নবী ছিলেন। হুজুরের নামে নাম মূসা কালিমুল্লাহ, আমার হুজুরও চালাক মূসা নবীর মতো। আজরাইল একদিন মূসা নবীর সামনে আসলো। আজরাইলকে দেখে মূসা নবী অবাক হয়ে গেলেন। তুমি কে? আজরাইল বলতেছেন, আমি আজরাইল, মালাকুল মউত। মূসা নবী বলেন, তুমি কেন এসেছ? আজরাইল বলেন, হুজুর আমি মানুষের কাছে কেন যাই আপনি জানেন না? মূসা নবী বলে, কেন এসেছ? হুজুর আপনার প্রাণটা নিতে। কি বললা, তুমি আমার প্রাণ নিতে এসেছ? মূসা নবী গরম হয়ে গেল, তুমি আমার সামনে আসো। বেশি দেরি করলেন না, বাম হাত দিয়ে আজরাইলের গালে একটি থাপ্পড় বসাই দিল। এক থাপ্পড়ে আজরাইলের চক্ষু ধ্বংস হয়ে গেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি ওই জ্ঞান অর্জন করেছে বিদায়, আজরাইলের গালে থাপ্পড় মারতে পারছে। আজরাইল দৌড়ে গেলেন, আল্লাহ তুমি আমার চাইতে একজন বড় আজরাইল বানাই রাখছো, আমি তো আগে জানতাম না, জানলে আমি মুসার কাছে যাইতাম না। আল্লাহ চোখ একটা আমার ফালাই দিছে। আল্লাহ বলে, যাইস না, আর একটাও ফালাই দেবে। সুবহানাল্লাহ, এইটার নাম হলো প্রেম। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? মাওলাহুল মাওলা ওয়ালাহুল কুল, যিনি আল্লাহর হয়েছে সমস্ত কুল কায়না তার হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারাও পারবেন যদি ওই স্থানে পৌঁছতে পারেন। এজন্য আমরা নামাজ চাই কিনা? এজন্য আমরা জিকির চাই কিনা? মা বন্ধের পর্দা চাই কিনা? মূসা নবী থাপ্পড় মারলেন আজরাইলকে, কিন্তু সেই মূসা আজরাইলের হাত থেকে বাঁচতে পারছে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলাল্লাহ, আপনি উম্মতদেরকে বলে দি, সকলের কাছে একদিন মৃত্যুর দূত পৌঁছে যাবে। হুজুর উম্মতদেরকে বলে দিন, মৃত্যুর দূত আপনাদের কাছে পৌঁছে যাবে। যেই দিন আজরাইল আলাইহিসসালাম চলে আসবেন, এমন দিন হতে পারে ওই দিন আমরা এশারের নামাজ পড়ি নাই, এমন সময় ঘুমের ঘরে যদি আজরাইল চলে আসে আমাদের অবস্থা কি হবে? যেই দিন আজরাইল আসবে ওই টাইমটা যদি থাকে সিনেমা হলের মধ্যে, বুঝতে পারবেন আমাদের অবস্থাটা কি হবে? যেই দিন আজরাইল আসবে
ওই টাইমটা যদি থাকে মদ খাওয়ার টাইম, বুঝতে পারবেন ওই দিন অবস্থা কি হবে। যেই দিন আজরাইল আসবে গো, ওই টাইমটা যদি থাকে মসজিদে নামাজ পড়ার টাইম, ওই টাইমটা কেমন হবে? আরো জোরে বলুন, কেমন হবে? আপনারা একটু খালি জায়গাগুলো একটু ভরট করে ফেলুন, আমি আপনাদেরকে একটু দেখে দেখে কথা বলি। আমাদের এই অঞ্চলে এক নাগারে 60টি ওয়াজ মাহফিল হচ্ছে, যার কারণে মানুষগুলো একটু কম আমি বুঝতে পারছি। আমার মাহফিল জীবনে আজকে এত কম মানুষ। আপনারা একটু সামনে আসুন, খালি জায়গাগুলো একটু পূরণ করুন, আমি একটু আপনাদের দেখে দেখে একটু কথা বলতে পারি মতন। সকলে একটু দুরুসের পরে আল্লাহুম্মা, পিছনে যারা আছে মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা নবী। আছে কানে শুনি, চোখে আমরা দেখলাম না, মনে চাইও রিয়া যাইতে ওই যে সোনার মদিনায়। আল্লাহ